নমস্কার, আমি মালবিকা আর আপনারা দেখছেন মেইনস্ট্রিম লাইসেন্সিয়ালস। আজকে আমি আপনাদের সামনে একটা অন্য ধরনের এপিসোড নিয়ে আসছি, কারণ আমার যে মোটো সেটা হচ্ছে শরীর স্বাস্থ্য সৌন্দর্য। তো সেক্ষেত্রে আমরা প্রত্যেকে অনেকেই চাকুরিজীবী যারা জব করে থাকি, কিন্তু সঠিকভাবে খাওয়ার সময়টাও পাই না। এতে আমাদের শরীর খারাপ হয়ে যায়, আমাদের হেলথ খারাপ হয়ে যায়। অনেক সময় কি হয়, বাধ্য হয়েই আমরা অফিসের আশেপাশে যেরকম কোনো কচুরির দোকান বা কিছু সে সমস্ত কিছু আমরা খেয়ে থাকি, যেগুলো আমাদের শরীরের জন্য ঠিক হয় না। এছাড়া যদি কখনো মনে হয় যে আমরা হেলদি ফুড খাবো, কোনো ভালো নন অয়েলি ফুড খাবো, কোনো ক্যাফেতে যাব, কিন্তু রোজ সেই ক্যাফেতে যাওয়া পসিবল নয়, কারণ অনেক অনেক টাকা পয়সার ব্যাপার, তাই না? আজকে আপনাদেরকে সেই জিনিসটাই আমি দেখাতে এসেছি। আমি যে অফিসে জব করি, ঠিক সেই অফিসের সামনে একটা ক্যাফে নতুন হয়েছে, যার নাম হচ্ছে দ্য সিটি ক্যাফে। আমি আপনাদেরকে অনুরোধ করব এই ক্যাফেতে আসার জন্য। কেন অনুরোধ করব? আমি যেদিন প্রথম এই ক্যাফেতে এলাম না, প্রথম কথা দেখুন, আমাদের ইচ্ছে হয় একটা ভালো জায়গায়, সারাদিন কাজকর্ম করি, রাস্তায় ধুলোবালি খাবার খেতে আমাদের ইচ্ছে করে না। তো আমাদের একটা ভালো জায়গায় ঢুকে কোজি, যেখানে আমরা বন্ধুদের সাথে এসে বসে, অফিস কলিগদের সাথে এসে বসে কিছু খাবার খেতে পারি, তার সঙ্গে আলোচনাও করতে পারি। কিন্তু প্রচণ্ড মানে দাম, অনেক প্রাইস অনেক হাই থাকে, যার জন্য করে ওঠা সম্ভব হয় না। আর আর আগে কি হতো, আমাদের একটা দেখবেন যে রাস্তার মধ্যে চা খাওয়ার একটা ধুম ছিল, কিন্তু এখন ইদানিং এই ক্যাফে ভীষণ মাত্রায় আমাদের সমাজে জায়গা করে নিয়েছে। কারণ রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাওয়া একটা আলাদা মজা আছে, নিশ্চয়ই আছে, কিন্তু আমাদের অনেক সময় সেরকমভাবে প্লেজার টাইমটা আমরা কাটাতে পারি না। কিন্তু ক্যাফেতে আসলে কি হয়, দুটো বন্ধুর সঙ্গে কথা বললাম, গল্প করলাম, অফিসিয়াল কাজকর্মগুলোও করে নিতে পারলাম, তার সাথে সাথে আমরা বসে বসে এসির হাওয়া খেয়ে সুন্দর অ্যাম্বিয়েন্সে আমরা খাবার খেতে পারি। হ্যাঁ, আজকে সেই রকমই একটা ক্যাফেতে আপনাদের নিয়ে এসেছি, দ্য সিটি ক্যাফে। সব কিছুই ক্যাফের মতন, মানে অ্যাম্বিয়েন্স, দ্য ফিল গুড, সেই ফিল গুড আপনাদের হবে এই জায়গাতে। আমরা ক্যাফের ফিলটা সম্পূর্ণভাবে পাব, সুন্দর এসি, সুন্দর অ্যাম্বিয়েন্স, সুন্দর বসার জায়গা। হ্যাঁ, একটু ছোট্ট, আমরা একসাথে 10 জন আরামসে বসতে পারবো। খাওয়া দাওয়ার কোয়ালিটি, মানে আমি এসেছি বলে বলছি না, সিরিয়াসলি বলছি, কারণ আমি যেদিনই এসেছি সেদিনই এসে আমি ভিডিওটা করার ইচ্ছে প্রকাশ করিনি। আমি এখানে রোজ আসি, খাওয়া দাওয়া করি, চা কফি খাই, তারপরে কিন্তু আমি ডিসিশনটা নিয়েছি যে এই দ্য সিটি ক্যাফের কথাটা আপনাদের সামনেও আমার তুলে ধরা উচিত। হ্যাঁ, এখানে যে চা খাচ্ছি, ক্যাফেতে বসে চা খাচ্ছি, বাট রাস্তার যে চায়ের দাম, সেই চায়ের দামের মতনই এখানে। কফি যে খাচ্ছি, সেই কফি আমরা ক্যাফেতে বসে খাচ্ছি, কিন্তু রাস্তার ওপরে যে চায়ের কফিগুলো বিক্রি হয় ঠিক সেই রকমই এখানে কফি। বাট চায়ের টেস্ট, কফির টেস্ট বিভিন্ন, মানে ভালো ভালো, মানে ভীষণ ভালো টেস্ট। তাছাড়া আমার মানে আমার পার্সোনালি একটা আমার খুব পছন্দের একটা খাবার এখানে আছে, সেটা হচ্ছে গার্লিক ব্রেড। আমি আসলে পরেই আমি বলবো, আগে আমি গার্লিক ব্রেডটা খাবো, ভীষণ সুন্দর। সব থেকে বড়ো কথা, ফ্রিজের ফ্রোজেন খাবার এখানে দেওয়া হয় না, একদম টাটকা থাকে। আর মানে কি বলবো, কোনো অয়েলি অয়েল থাকে না, অয়েল ফ্রি, কারণ আমি খাওয়া দাওয়ার ব্যাপারে তো একটুখানি কনসিয়াস, আমি কিন্তু বাইরের অয়েলি ফুড খাওয়াটা পছন্দ করি না, বা আমি আপনাদেরকেও বলবো না সেই খাবার দাবারগুলো খেতে। আমরা এই ক্যাফেতে বসে সেই সমস্ত ফ্রেশ ফুড আমরা কিন্তু পেয়ে যাব। আমি আপনাদেরকে দেখাবো এখানকার মেনু কার্ড, নিশ্চয়ই আপনাদেরকে দেখাবো কী কী খাবার পাওয়া যায়, কী কী ফ্লেভারের খাবার পাওয়া যায়, সে সমস্ত কিছু আমি আপনাদের সামনে নিশ্চয়ই দেখাবো। এখানে যারা ওনার এখানে ক্যাফেটা সামলাচ্ছেন তাদের সাথেও কথা বলাবো, কিন্তু তার আগে আমি আপনাদের সাথে কিছুটা কথা বলে নিলাম। এই
এই যে ক্যাফেটা, আমি যেদিন প্রথম এখানে এলাম সেদিন শুধুমাত্র চা খেতেই ঢুকেছিলাম, আর ভেবেছিলাম আমি কি ঢুকবো, কারণ এত সুন্দর একটা ছোট্ট বাট এত সুন্দর দেখতে এই ক্যাফেটাতে ঢুকলে আমি চা খেতে যাব নিশ্চয়ই, 50 টাকা 100 টাকা লেগে যাবে হয়তো চাই, তাও সাহস করে ঢুকলাম যে ঠিক আছে চলো একদিন তো দেখাবো, দেখা যেতেই পারে নতুন হয়েছে ক্যাফেটা। কিন্তু আমি এখানে আসলাম, আমি নয় আমরা, আমার আমার অফিস কলিগদেরকে নিয়ে আমরা এখানে ঢুকলাম, অফিসিয়ালি কিছু আলোচনা করলাম, আর তার সাথে কফি খেলাম, ব্রেড খেলাম, পাস্তা খেলাম, বার্গার খেলাম, প্রত্যেকটা খাবার কিন্তু ভালো ভালো টেস্ট, এটুকু আমি গ্যারেন্টি দিতে পারি যে আপনারা যদি কেউ আসেন এই ক্যাফেতে নিরাশ হবেন না। চা চা আমি এখানে 15 টাকায় চা খাচ্ছি, কফি আমাদের 20 টাকা, কিন্তু টেস্ট সেই রকম টেস্ট। তো সেক্ষেত্রে বন্ধুরা আজকে আমি আপনাদেরকে সেটাই বলবো, কারণ আমাদের সব থেকে অফিস, যারা অফিস করি তাদের খুব বড় একটা সমস্যা দুপুরবেলায় লাঞ্চ করা, সকালবেলায় হয়তো তাড়াহুড়োতে বেরিয়ে এসছি ব্রেকফাস্ট করা, হয়তো আমাদের কখনো মিটিংয়ের পর চা খেতে হবে, তো সেইসব ক্ষেত্রে কিন্তু আমি একটা ভালো জায়গা আমার অফিসের সামনে পেয়ে গেছি। যদি কখনো মনে হয় যে বন্ধুদের সাথে আড্ডা মারতে আসবো, কলেজের ছেলেমেয়েরা, স্কুল কলেজের ছেলেমেয়েরা, যেমন আমাদের লর্ডস মোড়ে প্রচুর কফির দোকান হয়েছে, কিন্তু সেখানে দামগুলো কিন্তু একটু কম্পারেটিভলি হাই, এখান দা সিটি ক্যাফের থেকে কম্পারেটিভলি হাই সেই সব দোকানগুলোতে, তাই আমাদের অনেকেই অজানা আছে যে এই জায়গাটা, তাদের জন্য আমি বলছি ঠিক সাউথ সিটির উল্টো দিকে যেখানে সিলভার লাইন আই হসপিটাল রয়েছে, সেই রাস্তার উপরেই এসে পড়ে ডান দিকে যোধপুর গার্ডেনের ডান দিকেই পড়বে দ্য সিটি ক্যাফে। যারা এখনো পর্যন্ত আসেননি আমি বলবো আপনারা এখানে একবার ট্রাই করুন। তো আপনি আপনার পরিচয় একটুখানি আমাদের মেইনস্ট্রিম লাইসেন্সিয়াস দর্শকদের দিন, আপনার নাম কি? সুচন্দ্রা পাল আমার নাম। আমি অক্টোবরের 20 তারিখ আমাদের এটা স্টোরটা ওপেন হয়েছে ক্যাফেটা, তো আমি চাইবো যে সবাই একবার ট্রাই করুক, রিজনেবল প্রাইসে সব কিছু পাওয়া যায় এখানে। তো আমাদের বেসিক্যালি হচ্ছে আমাদের জার পিজা আছে, হোয়াইট সস পাস্তা, রেড সস পাস্তা আর মিক্স সস পাস্তা, এগুলো পাওয়া যায়। ম্যাগির বিভিন্ন আইটেম আছে আমাদের, যেমন হচ্ছে এখানে মকটেল আছে, শেকস আছে, চা আমাদের 15 টাকা থেকে আরম্ভ হয়েছে, স্টার্টিং আছে 15 টাকা, আর তারপরে বিভিন্ন প্রাইজের আছে, তারপর কফি আমাদের 20 রুপিস কফি, হ্যাঁ এগুলো চকলেট কফি আছে, কোল্ড কফি আছে, হট কফি আছে, যে যেটা নেবেন, মানে মিনিমাম 15 টাকা 20 থেকে শুরু। আর কম্বো মিল আছে, এটা নতুন এসছে আমাদের কম্বো মিল, ওটা হচ্ছে ক্রিসপি চিকেন বার্গার, তার সাথে একটা লেগ ক্রিসপি চিকেন ফ্রাইড লেগ, আর হচ্ছে কোল্ড ড্রিঙ্কস, এটা একটা কম্বো আছে 189। আর এর থেকেও যদি রিজনেবল প্রাইসে কেউ নিতে চায় তো 99 থেকে স্টার্টিং আছে, যদি কেউ বার্গার শুধু নিতে চায় তো 89 থেকে স্টার্টিং বার্গার। আর এবারে এর সাথে রয়েছে হচ্ছে উইংস, পপকর্ন, স্ট্রিপস, এগুলো সব 99 করে, 5 পিসেস 4 পিসেস যেটা যেটা নেবে এরম ভাবে থাকবে। আর ফিশ ফিঙ্গার আছে 5 পিস 150 টাকা, এগুলো মানে রিজনেবল প্রাইসের মতনই মধ্যেই রাখা রয়েছে, কোনোটাই ফ্রোজেন নয় আমাদের, সবই ফ্রেশ পাবেন, একবার এসে ট্রাই করে দেখুন। তো যাই হোক, এরকম অনেক জিনিস নিয়ে, আপনাদের অজানা জিনিস, জানা জিনিস নিয়ে আমি আবারও আপনাদের সামনে আসব। আজকে এই পর্যন্ত, সমস্ত কিছু নতুন তথ্য পেতে আমার সাথে থাকুন, সঙ্গে থাকুন, আর দেখতে থাকুন মেইনস্ট্রিম লা এসেনশিয়ালস।